সুমন টিজ ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা। এই অ্যাসাইনমেন্টে তোমাদের নির্ধারিত কাজ অর্থাৎ নির্ধারিত কাজ নম্বর দিতে হবে 5 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ব্যাকরণ। অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য নির্ধারিত কাজ তো আছে, দেখো এখানে পদার্থ ছকটি যথাযথভাবে পূরণ করতে হবে আমাদের। শিরোনামে তো আছে পদার্থ শব্দ, সন্ধি বিশ্লেষণ করতে হবে, সন্ধির নাম নিয়ম ও সূত্রগুলো লিখতে হবে। এছাড়া আমাদের বড় করে দেখাচ্ছি, নবান্ন নবান্ন সন্ধি বিশ্লেষণ করতে হবে, সন্ধির নাম দিতে হবে, নিয়ম ও সূত্রগুলো লিখতে হবে আমাদের। তারপর হচ্ছে শীতাব্দ, নিজন্ত, উচ্চারণ, সন্ধি, বৃষ্টি, প্রচ্ছদ, উন্নত, রাগে, ষষ্ঠ। অ্যাসাইনমেন্টের গুলো আমাদের সন্ধি বিশ্লেষণ করতে হবে, সন্ধির নাম লিখতে হবে এবং নিয়ম ও সূত্রগুলো লিখতে হবে। তো আমি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর করে দেবো, তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, কারণ আমার এই চ্যানেলটিতে নিয়মিতভাবে অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করা হয়। তাই সবার আগে অ্যাসাইনমেন্টের উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার আমি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর করে দিচ্ছি। দেখো এখানে দেখো পদার্থ শব্দ তো আছে, সন্ধি বিশ্লেষণ, সন্ধি নাম, নিয়ম ও সূত্র। এখানে আমাদের পদার্থ শব্দ দেওয়া ছিল নবান্ন, নবান্ন সন্ধি বিশ্লেষণ হবে নব যোগ অন্ন, আর সন্ধির নাম হবে স্বরসন্ধি, নিয়মটা হচ্ছে অ যোগ অ মিলে আ হয়েছে। তারপরে আমাদের পদার্থ শব্দ হচ্ছে শীতাত্ম, সন্ধি বিশ্লেষণ হবে শীত যোগ ঋতু, সন্ধির নাম স্বরসন্ধি এবং নিয়মটা হচ্ছে অযোগ রি মিলে আর হয়েছে। তারপরে আমাদের নিজন্ত, সন্ধি বিশ্লেষণ হবে নিজযোগ অন্ত, সন্ধির নাম ব্যঞ্জন সন্ধি, নিয়মটা হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধি যোগ স্বরসন্ধি হয়েছে। উচ্চারণ সন্ধি বিশ্লেষণ উজ্জোগ চারণ, এটা হবে সন্ধির নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি, নিয়ম হচ্ছে তয়ের পর চ থাকলে তয়ের স্থলে চ হয়। তারপর আমাদের সন্ধি সং যোগ সন্ধি, সন্ধির নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং নিয়ম হচ্ছে ম যোগ ন হয়েছে। তারপরে আমাদের বৃষ্টি বীজ যোগ তি, সন্ধির নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি, নিয়ম হচ্ছে স্বয়ের পর ত থাকলে তয়ের স্থলে ট হয়, যা এখানে আমাদের বৃষ্টি হচ্ছে। তারপর আমাদের প্রচ্ছদ সন্ধি বিশ্লেষণ হচ্ছে প্র যোগ ছদ এবং সন্ধির নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি, নিয়মটা হচ্ছে অ যোগ ছ সমান সমান আমরা চ যোগ অর্থাৎ চয় ছয় যুক্ত হবে এখানে। তারপরে উন্নত সন্ধি বিশ্লেষণ হবে উজ্জোগ নত এবং সন্ধির নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি, নিয়ম হচ্ছে ত যোগ ন মিলে দন্ত্য নয় নয় হয় অর্থাৎ দন্ত্য ত যোগ দন্ত্য ন হলে দন্ত্য নয় নয় যুক্ত হয়। তারপরে আমাদের রাগী রাজ যোগ নি, এটা হচ্ছে সন্ধির নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি, নিয়ম হচ্ছে জয়ের পর নাসিক ধ্বনি তালব্য হয়েছে। তারপর হচ্ছে ষষ্ঠ, এটা সযোগ থ, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার এই চ্যানেলটিতে নিয়মিতভাবে অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করা হয়। তাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে। ধন্যবাদ সবাইকে।